রাজ্য জুড়ে যখন মানুষ দেবী বন্দনায় মাতোয়ারা, ঠিক সেই সময় ১২ বছর বয়সী এক নাবালিকা ধর্ষণের শিকার। ঘটনা তেলিয়াপুরা মহকুমার। নাবালিকা কন্যার সপ্তমীর রাতে তার এক নিকট আত্মীয়ের সঙ্গে দুর্গাপুজো দেখতে বের হয়েছিল। পুজো দেখে বাড়ি ফেরার পথে চাকমাঘাটের তুইমথু এলাকায় সুজিত দেববর্মা নামের এক যুবক নাবালিকা সহ তার নিকট আত্মীয়ের পিছু নেয়। শেষ পর্যন্ত তুইমথু স্কুল সংলগ্ন এলাকায় আসতেই নাবালিকাকে জোরপূর্বক সুজিত দেববর্মা তুলে নিয়ে যায় এবং রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও পরবর্তীতে অষ্টমীর রাতে অর্থাৎ শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ এই বিষয়ে তেলিয়াপুরা থানায় লিখিত অভিযোগ জমা করলে পুলিশ তৎপরতার সঙ্গে ধর্ষক সুজিত দেববর্মাকে পাকড়াও করতে সক্ষম হয়। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তেলিয়াপুরা মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন। আজকে আমাদের এখানে ৮টা সময় আমাদের এখানে তেলিয়াপুরা থানাতে একটা অভিযোগ আসে যে তেলিয়াপুরা একটা দুর্গম প্রত্যন্ত অঞ্চলের একটা নাবালিকা মেয়ে গতকালকে রাত্রিবেলা দুর্গা পুজো দেখার জন্য সে তার এক গ্রামেরই এক দিদির সাথে পুজো দেখতে আসে। পুজো দেখার পরে গতকাল তো রাত্র প্রায় ১টা নাগাদ সে যখন আবার বাড়ির উদ্দেশ্যে যায় চাকমাঘাট পার হয়ে তুইমধু যেই বাজারটা আছে সে তুইমধু বাজারটা থেকে একটু সামনে যাওয়ার পরে তাকে একটা সুজিত দেববর্মা একটা ছেলে তাকে ফলো করতে থাকে। ফলো করতে থাকে তখন সে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তখন তুইমধু স্কুলের সামনে সুজিত দেববর্মা মেয়েটাকে আটক করে এবং মেয়েটাকে নিয়ে সে কোনো একটা জায়গাতে মেয়েটার শারীরিক অত্যাচার করে তাকে ধর্ষণ করে। এই অভিযোগ আমাদের আসার পরে সাথে সাথেই আমরা মুঙ্গিয়াগামী থানা তেলিয়ামুড়া থানার বড়বাবু মুঙ্গিয়াগামা থানার বড়বাবু আমি ডিএসপি ডিআইবি সাহেব এবং আমাদের ডিএসপি যে ম্যাডাম আছেন কাউ ম্যাডাম আমরা সবাই তাৎক্ষণিকভাবে অ্যাক্টিভ হই। অ্যাক্টিভ হয়ে আমরা একটা টিম ফর্ম করে আমরা প্রথমে যে আসামি যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাকে তার আগে ধরার জন্য আমরা বের হয়ে যাই এবং আমরা সফল হই যে আসামি যে সুজিত দেববর্মা তাকে আমরা গ্রেপ্তার করি এবং সে আমাদের কাস্টডিতে আছে এবং এই ব্যাপারে একটা স্পেসিফিক কেস হয়েছে। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে অভিযোগটা আমাদের কাছে ঠিক ৮টা নাগাদ আমাদের কাছে এসেছে। ওই দিন এখন আপনার ১১টা বাজে ১১টা বাজে ওই দিন ১.৫ ঘন্টা আমরা আসামে এটাকে ধরেছি এবং আমরা আপনাদের মাধ্যমে সমস্ত অভিভাবকদেরকে বলবো যে আপনারা সচেতন থাকবেন। আপনাদের ছোট ছোট বাচ্চারা যখন বের হয় বাচ্চাদের কোথায় যাচ্ছে কী করছে পুজোর সময় সবাই ব্যস্ত থাকে তথাপি আপনাদের দায়িত্ব আছে একজন গার্ডিয়ান হিসেবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কীভাবে যাচ্ছে সেটা লক্ষ্য রাখা এবং এলাকার সমস্ত মানুষ কাছেও আমরা আপনাদের মাধ্যমে আবেদন করব যদি এই সমস্ত জিনিস যদি কোনো ধরনের নজরে আসে যে কোনো একটা এরকম ঘটতে পারে তাৎক্ষণিকভাবে যাতে আমাদের প্রশাসন থাকে। স্যার এ ব্যাপারে কি থানায় মামলা রুজু হয়েছে? হ্যাঁ মামলা রুজু। মামলা নম্বরটা স্যার? মামলা নম্বরটা